হাও কারেন্ট ভালো করি। ভিতরে লাল হয়ে রয়েছে, ট্রানজাইটিসের যে সমস্যা ঠান্ডার দিনে হওয়ার কথা সেটাই। হাও বন্ধ করেন, নাকে পলিপ আছে নাই তো? না পলিপ নেই। ট্রানজাইটিসের রুগীর যে ভিতরে লাল হয়, সেই লাল হয়ে রয়েছে, আপনি গরম পানি রাইতে সকালে গরম পানি খান, ঠান্ডা পানি খাবেনই না। ঠান্ডা পানি খান কি? না ঠান্ডা খাওয়াই যাবে না, আপনি গরম পানি সকালে এবং রাতে গরম পানি খাবেন, দুপুরে নর্মালটা খান গা, কিন্তু সকালে রাতে গরম পানি খাবেন। আর খাবারের ভিতরে আপনার গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার? গরম পছন্দ, হয়তো গরমই খাবেন, ঠান্ডা খাবেন না। আর দুধ আপনি রাতে খাবেন না, রাতে খালি পরে এই সমস্যার সমাধান হবে না। আমি ভাবি কিসের দিন ওষুধ দিলাম, সেটা ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? হ্যাঁ খাই, তারপরে দেখেন ব্যথা না হলে হোমিও ওষুধ দেবো না। ওদের হচ্ছে কোর্সটা কমপ্লিট করেন, কোর্স কমপ্লিট করে না সারলে হোমিও চিকিৎসা দেবো না। নিয়মিত খাই, খালি করে দুটি একটা ওষুধ নাই, সালা একেবারে লাগিয়ে থাকবে। যাই করেন, আপনি ঠান্ডা খাবার খাবেন না, কোনো ঠান্ডা খাবার খাবেন না। ঠিক আছে, ডায়াবেটিস কত আছে? এগারো ডায়াবেটিস হলে নাই, 20-22-25 হলে না চিন্তা হলে, আপনি এগারো দিয়ে চিন্তা হবে।